জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস উপলক্ষে সচেতনতামূলক পদযাত্রা। বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেডের উদ্যোগে আয়োজিত হয় এই পদযাত্রা। ক্রমবর্ধমান দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করতে এই পদযাত্রার আয়োজন করেছিল বিপি পোদ্দার হসপিটাল অ্যান্ড মেডিকেল রিসার্চ লিমিটেড। পদযাত্রায় যোগ দেন হাসপাতালের কর্মচারীরা, উপস্থিত ছিলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। দূষণ নিয়ন্ত্রণ দিবস এবং আমরা সবাই একটাই বার্তা সবসময় ফোকাস করছি যে পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে। পলিউশন কন্ট্রোলের অনেক রকমের মেথডস রয়েছে। আমরা প্লাস্টিক ইউজেস কমাতে পারি, আমরা গাড়িতে যখন যাচ্ছি, যখন সিগনালে দাঁড়াচ্ছি, গাড়ির চাবি বন্ধ করে রাখতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কিন্তু মানে পরিবেশ দূষণকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা যারা আজকে ওয়াক করছি, আমাদের সঙ্গে আমরা বেশ কিছু গাছ মানুষকে দিচ্ছি। গাছ লাগান, সমাজকে আরেকটু পলিউশন মুক্ত করুন। কিন্তু তার সঙ্গে আরেকটা যেটা করছি যে আমরা সমাজের জন্য একটু বার্তা দিচ্ছি, কারণ পলিউশনের সঙ্গে সঙ্গে সামাজিক দূষণটা তাড়ানোও একটা অন্যতম কর্তব্য আমাদের। দূষণের মধ্যেই বেঁচে আছি, মানে যে নিঃশ্বাস নিচ্ছি সেটাও দূষণের মধ্যে নিঃশ্বাস নিচ্ছি, বাচ্চারা যে জন্ম নিচ্ছে সেটাও দূষণের মধ্যে জন্ম নিচ্ছে, বৃদ্ধরা যারা রয়েছে তারাও দূষণের মধ্যে রয়েছে। দূষণ সমৃদ্ধ হয়ে রয়েছি আমরা পুরো, সেটা আরও বেশি বোঝা যখন আমরা দেশের বাইরে যাই। অ্যাকচুয়ালি দেশের বাইরে যারা যেতে পারে তারা বুঝতে পারে যে দূষণ মুক্ত শহর কোনগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ফ্যামিলিতে প্রত্যেকটি মানুষ যদি কনশিয়াস হয় তাহলে আমার মনে হয় যে আমরা কেন পারবো না। ভারতবর্ষের বাইরে যদি প্রত্যেকটা দেশ পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা কি খুব পিছিয়ে আছি?